আরও একবার স্টুডেন্টদের পাশে দাঁড়ানো সার্থক হলো। তোমরা জানো কয়েকদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম জিএনএম স্টুডেন্টদের যে করুণ অবস্থা, তাদের পরীক্ষা রয়েছে 17 তারিখ থেকে এবং তারা অনেকেই কোভিড এফেক্টেড রয়েছে, তো এই পর্যায়ে তারা পরীক্ষা দিতে চায় না, তারা ক্যান্সেল চাইছে বা পোস্টপোন চাইছে। এই নিয়ে কর্তৃপক্ষ এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিল এবং তাদের যে কথা সেই কথা অর্থাৎ তাদের আবেদনটা মেনে নেওয়া হলো। তার সঙ্গে সঙ্গে কোন পর্যায়ে রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা, সেই নিয়ে বিস্তারিত আলোচনায় সঙ্গে আমি দেবাশিস বিশ্বাস, তোমরা দেখছো ক্লাস আওয়ার। ভিডিও শুরুর আগে একটি ছোট্ট কথা বলে নিই, বাংলায় একটি সাইট রয়েছে, বইয়ের সাইট, অর্থাৎ এখানে ক্লাস ওয়ান থেকে কলেজ ইউনিভার্সিটি সমস্ত বই পাওয়া যায় এবং এই বই তুমি খুব ন্যূনতম দামে কিনে নিতে পারবে এবং এখানে অফারেরও ব্যবস্থা রয়েছে, তার সঙ্গে সঙ্গে অনলাইন পেমেন্ট এবং তার সঙ্গে ক্যাশ অন ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে এবং ফাস্টেস্ট ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে, অর্থাৎ ঘরে বসে মোবাইলের মাধ্যমে তুমি তোমার প্রয়োজনীয় বই সংগ্রহ করে নিতে পারো ন্যূনতম দামে, অর্থাৎ বাজারে যে দাম রয়েছে সেই দাম কিংবা তার থেকে কম দামেও তুমি পেয়ে যেতে পারো এই বই। তাই অবশ্যই তোমাদের যে কোনো বইয়ের জন্য এই সাইটে ভিজিট করতে পারো। এবার তোমাদের বলে নিই জিএনএম নার্সিংয়ের যে পরীক্ষাটা রয়েছে 17 তারিখ থেকে সেটা অনির্দিষ্টকালের জন্য পোস্টপোন করে দেওয়া হলো, অর্থাৎ পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত কবে পরীক্ষা হবে না হবে সেই বিষয়ে পরিষ্কারভাবে জানা যাবে না, তবে আপাতত এই কোভিড সিচুয়েশনে পরীক্ষা নেওয়া হবে না। তার সঙ্গে সঙ্গে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর স্টুডেন্টরা প্রত্যেকেই চিন্তায় রয়েছে কি হবে না হবে। দেখো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা অবশ্যই পর্ষদ এবং সংসদ নিয়ে থাকে এবং পর্ষদ সংসদের মধ্যে অনেক অফিসার এবং কর্মী আপাতত কোভিড এফেক্টেড রয়েছে, তাই সমস্ত কাজ বন্ধ রয়েছে। টেস্ট পেপার দেওয়ার কথা ছিল, টেস্ট পেপার যে 7 তারিখ থেকে দেওয়ার কথা ছিল সেই যে ডিস্ট্রিবিউশন সেটাও বন্ধ রয়েছে, অর্থাৎ আপাতত পুরো কাজ বন্ধ রয়েছে। যদি এই রকম পুরো কাজ বন্ধ থাকে তাহলে তোমাদের যে পরীক্ষা রয়েছে মার্চ মাস এবং এপ্রিল মাসে সেই পরীক্ষা না হওয়ার সম্ভাবনায় বেশি, অর্থাৎ পরীক্ষা হয়তো পিছিয়ে যেতে পারে, বাতিল বা পোস্টপোন্ড এটা নিয়ে এখনই আমি কিছু বলতে পারছি না, তবে আমার যেটা মনে হচ্ছে সেটা পরীক্ষা হয়তো কিছুটা দিন পিছিয়ে যেতে পারে। তবে দেখা যাক কী হয় না হয়, অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করো। যদি পরিস্থিতি এই রকম পরিস্থিতি থাকে অবশ্যই আমি পরীক্ষা বাতিল চাইবো, আর যদি পরিস্থিতি নর্মালাইজ থাকে আমি চাইবো অবশ্যই পরীক্ষাটা হোক, আমি পরীক্ষার বিরোধী নয় আমি বারবার বলছি। তবে অবশ্যই এই ভয়াবহ পরিস্থিতিতে তোমরা প্রত্যেকেই ঘরে থাকবে এবং পড়াশোনাটা চালিয়ে যাবে, কী হচ্ছে না হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে শিক্ষা দপ্তর কোথায় কী হচ্ছে না হচ্ছে আমি অবশ্যই তোমাদের অথেন্টিক আপডেটগুলো দিতে থাকবো। ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।